আসসালামু আলাইকুম, শুভ নববর্ষ, অগ্রিম শুভ নববর্ষ। আপনারা সবাই কেমন আছেন? আমি ভালো আছি। আমি জলি আহমেদ, বাংলাদেশি আমেরিকান ব্লগার, আপনাদের সাথে আজকে আরেকটি নতুন চমৎকার ব্লগ নিয়ে আপনাদের কাছে চলে আসলাম। আজকে আমার ব্লগে থাকবে দুইটা ফ্রেন্ডের বাসায় আমি বৈশাখী উপলক্ষে দাওয়াত খেলাম, কি মজা করলাম তা আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। সকাল থেকে ভিডিওটি শুরু করলাম, নাস্তা বানালাম আপনাদের ভাইয়ের জন্য। চলে এসেছি ফ্রেন্ডের বাসায় দুপুরে, সে ইলিশ মাছ ভাজতেছে, একটা ভিডিও করলাম আপনার সাথে শেয়ার করব বলে। অনেক কিছু রান্না করেছে, হার্ড চিকেন আলু দিয়ে রান্না করেছে, প্রতিটি খাবার খুবই মজার ছিল, ভর্তা করেছে, পোলাও, পান্তা ভাত, লাল চালের ভাত সবই করেছে। আমডাল রান্না করেছে, এটা গরুর মাংস আলু দিয়ে রান্না করেছে, পোলাও রান্না করেছে, আর বাচ্চাদের জন্য পাস্তা করেছে, আর মিষ্টি বানিয়েছে। ইলিশ মাছগুলি ভাজা হয়ে যাচ্ছে, একদম ফ্রেশ ভাত ভেজেছে, আর তেলাপিয়া ফিশও ফ্রাই করেছে। দুই রকমের মাছ ফ্রাই করেছে, খুব মচমচে করে ভাজতেছে। মাছগুলি তুলে নিল, টেবিলটা সাজানো হচ্ছে। আমাদের বৈশাখীটা আমরা খুব তাড়াতাড়ি উদযাপন করে নিচ্ছি। আমার আগের ব্লগেও দেখেছেন আমরা অনেকজন মিলে উদযাপন করেছি। এই যে দেখুন, টেবিলে সাজানো হচ্ছে পান্তা ভাত, শাক, আলু ভর্তা, কচু ভর্তা অ্যান্ড কলা ভর্তা, আমডাল, ইলিশ মাছ ফ্রাই, আর ছোট মাছ, কেচকি মাছ। আমরা এখন অনেক বেশি মানুষ নিয়ে আনন্দ করতে পারছি না, আপনারা সবাই জানেন পৃথিবীর অবস্থা, সেই জন্য আমরা অল্প অল্প গ্রুপ করে এই পয়লা বৈশাখটা আমরা উদযাপন করছি। আগে আমরা পার্কে করতাম প্রায় 600 পিপল নিয়ে, এবং কয়েকটি জায়গায় হয়তো, এখন আর সেটা হচ্ছে না। এই যে আমি খাবার নিয়ে নিয়েছি, শাক, মাছ, ভর্তা, সবাই খেতে বসে যাচ্ছি। খুবই আনন্দ করলাম, ফ্রেন্ডের সাথে গল্প করলাম, থ্যাংক ইউ সো মাচ, একটা সুন্দর দুপুর উপহার দেওয়ার জন্য। প্রতিটি খাবার খুবই মজা হয়েছিল, আমি এনজয় করেছি। আপনারা নিশ্চয়ই আমার সাথে এনজয় করলেন, কী কী খাওয়া দাওয়া করলাম। যারা আমার চ্যানেল নতুন এখনও সাবস্ক্রাইব করেন নাই, ভিডিওগুলি যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সামনে আসবে অনেক ধরনের রেসিপি রমজান উপলক্ষে। এখন চলে আসলাম আরেকটি ভিডিওতে, এখানে আমার ফ্রেন্ডের বাসায় বৈশাখী খাওয়া দাওয়া করলাম। আর ফ্রেন্ডের ছেলেটা খেলা করছে, হাঁসের মাংস ছিল, ডিম ভুনা ছিল, ইলিশ পোলাও ছিল, মাছ ছিল, খিচুড়ি ছিল, তেহারি ছিল, রুটি, চিকেন, অনেক খাবারই সে সাজিয়েছে, একে একে গরম করছে। খুবই মজার ছিল খাবারগুলি। পুডিং ছিল, তান্দুরি চিকেন ছিল, ভেজিটেবল সালাদ, সাদা ভাত, আস্তে আস্তে টেবিলটি গুছানো হচ্ছে,
আমরা সবাই খেতে বসে যাচ্ছি একে একে। আয়োজনটা খুবই সুন্দর ছিল। এখন আমরা অনেকজন মিলে একসাথে আনন্দ করতে পারছি না। যে আমি খাবার নিয়ে নিয়েছি, চিকেন ভাত, প্রতিটি খাবার খুবই মজা ছিল। থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা সন্ধ্যা উপহার দেওয়ার জন্য। আমি কিছু ছবি তুলেছি, তা আপনার সাথে শেয়ার করলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ভিডিও সাথে থাকবেন। পরের ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।